আসসালামু আলাইকুম কিরম আছেন আমার ভাই ও বোনেরা আমি আপনাদের বোন শাকিলার সাথে সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর হয় তা আমরা আসলে কতটা লাকি মানবজাতি হয়ে চলেন কি কারণে করছি সেটাই আপনারা একটু দেখাই যে কি পরিমাণ সুন্দর এই জায়গাটা এত সুন্দর জায়গা আমার লাইফেও দেখিনি আপনারা কারো লাইফে দেখেনি অবশ্য তারা ক্যালিফোর্নিয়ায় আসেন বা যারা ঘুরতে আসেন ক্যালিফোর্নিয়ায় তারা অবশ্য দেখছেন আর একটা কথা এই জায়গায় মানে আমেরিকার প্রত্যেকটা মানুষ যদি কোনোদিন আসতে চায় এই জায়গাটাতে আসে আর এটি হচ্ছে আমেরিকার সবচাইতে সুন্দর জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা চলেন দিকাই কোন সুন্দর জায়গার জন্য আমি এই কথাটা করছি চলেন তাহলে দিকাই আপনারা এই সৌন্দর্যটা কতটা সুন্দর ইউসেমিটি ন্যাশনাল পার্কের এই ভ্যালির একটু সামান্য ধারণা আপনাদেরকে দিই এটা নেভাডা ক্যালিফোর্নিয়া এবং নেভাডার পাশে এই যে বড় বড় পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলা 7.5 মাইল অর্থাৎ 12.1 কিলোমিটার দীর্ঘ আর দেখতে পাচ্ছেন এই যে এইগুলা লম্বা কত ফুট সেটা কি জানেন 3,000 থেকে 3,500 অর্থাৎ 3,500 ফুট উঁচু আর এর গভীরতা কতটুকু সেটা একটু বলি 910 থেকে 1,070 কিলোমিটার গভীর আর এটা হাফ ডোম এবং এল ক্যাপিটানের মতো উঁচু এবং গ্রানাইট চূড়া দ্বারা বিশিষ্ট এবং পাইন দিয়ে ঘন বন আর এই যে হাফ ডোমের কথা বললাম না হাফ ডোম আর হচ্ছে ক্যাপিটানের ওইটা আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো ওইটা আরও সুন্দর একটি জায়গা সামনের ভিডিওতে অবশ্যই আপনারা এগুলো দেখতে পারবেন আর একটা কথা হলো ইউসেমিটির জলপ্রপাত হলো উত্তর আমেরিকার সর্বোচ্চ জলপ্রপাত এবং এটি একটি বড় আকর্ষণীয় বিশেষ করে মানে এটার আকর্ষণ অন্যরকম বিশেষ করে যখন বসন্তকালে যখন পানির প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং উপত্যকাটি প্রায় প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত এবং ইউসেমিটি ন্যাশনাল পার্কের কেন্দ্রবিন্দু হিসেবে এটাই হচ্ছে সবচেয়ে পরিচিত একটি জায়গা আর একটা কথা হচ্ছে কি এই ইউসেমিটি ভ্যালিটা প্রত্যেকটা জায়গা থেকে একটু ভিন্ন রকমের আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গা ভ্যালিগুলো এক একটা এক এক রকম এবং এক একটার নাম এক এক রকম দেওয়া আছে একটা অবশ্য ভ্যালি নামে পরিচিতি লাভ করে আর সবচেয়ে বড় কথা কি এখানে হাইকিং করা যায় আবার আপনারা একদম চূড়ায় গিয়ে বসে এই প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখা যায় যে প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখা যায় যে কতটা সুন্দর আপনারা একদম চূড়ায় গিয়েও বসে থাকতে পারবেন এইরকম এই ভ্যালিটাতে সৌন্দর্য হচ্ছে এভাবে দেখায় মানে ফুলটা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তবে প্রতিটা সময় এখানে মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ আসে আর আসতে এইখানে ঢোকার জন্য লাগে $30 মানে $30 দিলে একটা গাড়িতে $30 দিয়ে আপনারা ঢুকতে পারবেন ঢোকার পরে আপনারা ফুল মানে জায়গাটা দেখতে পারবেন শুধু এই জায়গায় যে এই ইউসেমিটি ভ্যালি এটাই না এর সাথে অনেকগুলা জায়গা আছে মানে একটা পার্কের ভিতরে আপনার অনেকগুলো পয়েন্ট আছে তো প্রত্যেকটা পয়েন্টে আমি অবশ্যই আপনাদের দেখাবো এক এক করে দেখাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি ইউসেমিটি ভ্যালিটা তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগছে আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাইকে একটু দেখাবেন যে দেখো আজকে শাকিলা আপু কোন ভিডিও দেখাইছে তো সামনের ভিডিওগুলো অবশ্যই আরও ভালো আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসতেছি অপেক্ষায় থাকেন আর দেখতে থাকেন এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো বাই বাই